এই ছেলেটার কাছে সুপার পাওয়ার আছে, সে তার শরীরের যে কোনো অংশই বড় করতে পারে। আর সায়েন্টিস্ট এমন অদ্ভুত বাচ্চাদেরই খুঁজে চলেছে এলিয়েনদের সাথে যুদ্ধ করার জন্য। এই ছেলেটার অদৃশ্য হওয়ার শক্তি ছিল, তাই তাকে সিলেক্ট করা হয়। এরপর এই মেয়েটা শক্তি দেখাতে আসে আর চোখের পলক ফেলা শুরু করে। এক সায়েন্টিস্ট এতে কনফিউজড হয়ে যায়, আর এটা কোনো সুপার পাওয়ার না হওয়ায় তাকে রিজেক্ট করা হয়। এরপর আসে এই 8 বছরের মেয়ে, যার শক্তি ছিল অসাধারণ। সে যে কোনো জিনিস তুলতে পারে আর সেটা ভাঙতেও পারে, তাই সায়েন্টিস্টরা তাকে সিলেক্ট করে নেয়। তারপর এই মেয়েটা আসে, যে তার মস্তিষ্ক দিয়ে যে কোনো জিনিস কন্ট্রোল করতে পারে, আর এই শক্তিও ছিল অসাধারণ, আর তাকেও সিলেক্ট করা হয়। এরপর তাদেরকে ট্রেনিং দেওয়া শুরু হয়। পরের পর্বের জন্য সাবস্ক্রাইব করুন।